রাজধানীর পল্টনে বাইতুল মোকারম মসজিদ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে প্রত্যক্ষদর্শীরা জানান বাইতুল মোকারম মসজিদের উত্তর গেটের নিস্তলার মার্কেটে হঠাৎ আগুন লাগে আগুনের সূত্রপাত জেনারেটর রুম থেকে হয় বলে জানান তারা ঠিক সাড়ে এগারোটার সময় এই সাব আগুন ধরে সার্কিট ব্রেকার জ্বলে যায় এবং এই আগুন ধরার পর মারাত্মক আমাদের এখানকার যারা আছে বেশ করে দোকানদার মালিক আমাদের গার্ড এরা আমাদের ফায়ার এক্সটিংগুইশার দিয়া এটা একটু ছিল হইলেও মানে সেভ করার চেষ্টা করছে তারপরে দমকল বাহিনী এসে পুরোটা মানে আগুন নিবাইছে ক্ষতিগ্রস্ত হয়েছে স্টাফের ব্যথা পাইছে মালিকেরা পঞ্চাশ ষাটটা দোকানে ক্ষতিগ্রস্ত অনেক মনে করেন কি ইলেকট্রিক আইটেম ব্যাগ তবজি আতর এগুলা নিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্টাফের ব্যথা পাইছে আগুন লাগার পরেই ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায় দোকানীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তাদের সহায়তা করেন দোকানিরা সম্মিলিত প্রচেষ্টায় বারোটা বারো মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে চ্যানেল কর্ণফুলি ঢাকা